গতকালকে নারায়ণগঞ্জ এলাকা থেকে এই জঙ্গি ছিনতাইয়ের ঘটনার মূল সমন্বয়ক মিন্স জেলখানার ভিতরে এবং বাইরের মূল সমন্বয়কের ভূমিকা পালন করছে সে, এবং এই সংক্রান্তে যে সকল মিটিং হয়েছিল বিভিন্ন জায়গায় সেই মিটিংয়েরও মুখ্য ভূমিকা পালন করেছিল এই ফাতিয়া তাসনিম শিখা। এই শিখা হচ্ছে আর এক আসামি সাইমন মোজাম্মেল হোসেন সাইমনের বোন। সাইমনও জেলখা এই অভিজিৎ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এই সাইমনের মাধ্যমেই শিখা প্রথমে র্যাডিকালাইজড হয়। 2014 সালে শিখা এমআইএসটি থেকে প্রথম শ্রেণী পেয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করে এমআইএসটি থেকে। পরবর্তীতে এই সাইমন যখন সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, ওখানে পড়াশোনাকালীনই সেই আনসারুল ইসলামের আশকারি শাখায় নিয়োগপ্রাপ্ত হয় রেডিকালাইজড হয়ে, এবং তার মাধ্যমেই এই শিখা এই সংগঠনে যোগ দেয়। এই সংগঠনে উদ্বুদ্ধ হয়ে পরবর্তীতে এই সাইমনের মাধ্যমেই এই মামলার যে পলাতক আসামি এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেলের সাথে শিখার বিয়ে হয়। বাট পরবর্তীতে 2017 সালে যখন এই শিখা এই সোহেল সহ অন্যান্য আসামিরা এই অভিজিৎ হত্যাকাণ্ড, নিলয় হত্যাকাণ্ড সহ বিভিন্ন ব্লগার হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়, গ্রেপ্তার হলে এই শিখা সাংগঠনিক তৎপরতা অব্যাহত রাখছিল, এবং সে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের পরামর্শে সে জেলখানা এবং তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখছিল। পরবর্তীতে যখন এই ঘটনাটি ঘটে 2022 সালের বিশে নভেম্বর, এই ঘটনার ছয় মাস আগে থেকেই তারা এই জঙ্গি ছিনতাইয়ের পরিকল্পনা করতে থাকে, এবং এই পরিকল্পনার মেসেজটি শিখার মাধ্যমে প্রথমে জেলখানায় দেয়া হয়। এবং তাদের প্রাথমিক পরিকল্পনা ছিল, আপনারা জানেন ইতিমধ্যেই, চারজনকে ছিনিয়ে নেওয়া, এবং চারজনকে ছিনিয়ে নেওয়ার জন্যই তারা চেষ্টা করেছিল, কিন্তু আমাদের পুলিশের তৎপরতার কারণে তারা দুইজনকে ছিনিয়ে নিতে পারে নাই। এনিওয়ে তারা এই কাজটি করার জন্য এই এই হামলায় বা এই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় যিনি নেতৃত্ব দিয়েছেন এই আনসারুল ইসলামের আশকারি বিভাগের প্রধান আয়মান, এই আয়মানের মাধ্যমে তারা আমাদের পার্শ্ববর্তী জেলার নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় একটি বাসা ভাড়া নেয়, ভুয়া এনআইডি দিয়ে এবং ভুয়া পরিচয়পত্র দাখিল করে তারা নারায়ণগঞ্জের একটি বাসায় নেয়, এবং এই বাসায় বসেই সকল পরিকল্পনা করা হয়, এবং এই পরিকল্পনায় এই হামলায় যারা যারা অংশগ্রহণ করেছে সকলেই এই বাসায় কিছু অবস্থান করত, এবং বাকি সদস্যরা বাইরে থেকে এসে এই পরিকল্পনায় অংশ নিয়েছে। সর্বশেষ নভেম্বর তারিখে যেদিন ছিনতাই হয়েছে তার ইমিডিয়েট আগের তারিখে সকল জঙ্গিরা, মানে যারা ছিনতাই কাজে অংশগ্রহণ করেছে, তারা এসে রুটটা ঠিক করে যায়। এনিওয়ে এক তারিখে এসে তারা নির্ধারণ করে যায় যে কে কোন কাজটি করবে এবং কোন রুট দিয়ে তারা পলায়ন করবে, এবং তাদের সিদ্ধান্ত মোতাবেক ওই দিনের তারা সকল পথটাই রেকি করে। তারা জঙ্গি ছিনতাইয়ের কাজ সফল হলে তারা কোন রুট দিয়ে তারা তাদেরকে নিয়ে যাবে, কয়টা রুট ভাগে বিভক্ত হয়ে তারা এস্কেপ করবে, যদি তাদের এই পরিকল্পনা ব্যর্থ হয় বা তারা যদি ছিনে নিতে না পারে সেই ক্ষেত্রে তারা কি করবে, এই সকল বিষয়গুলি নিয়ে তারা এক তারিখে প্রত্যেকে এই কোর্ট প্রিমিজে এসে, সিএমএম কোর্ট প্রিমিজে এসে তারা তাদের এই কাজটি করে, এবং এই কাজের ফিডব্যাকটা এই শিখার মাধ্যমেই আবার যারা হাজিরা দিতে এসেছিল সোহেল শামীম সহ অন্যান্য জঙ্গিরা তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে এইভাবে এই প্রক্রিয়ায় তারা এই কাজটি করবে। সেই অনুযায়ী 20 তারিখে তারা আসে এবং পরিকল্পনা মাফিক তারা পুলিশকে আক্রমণ করে এই দুইজন চারজন জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, দুইজন তারা ছিনিয়ে নিতে সফল হয়, এবং তারা পরিকল্পনা মাফিক দুইটা ভাগে বিভক্ত হয়ে একটি গ্রুপ এই ছিনতাইকৃত দুইজন জঙ্গিকে নিয়ে সদরঘাটের দিকে চলে যায়, এবং শিখা সহ আরেকটি গ্রুপ অন্য রুট দিয়ে তারা চলে যায়, এবং তাদের পূর্ব পরিকল্পনা মোতাবেক তারা একটি আনসার হাউসে গিয়ে মিলিত হয়। ওই আনসার হাউসে তারা কয়েকদিন থেকে
পরবর্তীতে সেই আনসার হাউস থেকে শিখা চলে আসে আমরা কালকে যেই বাসায় অভিযান পরিচালনা করেছি সেই সেই বাসায়, এবং তার ছিনতাইকৃত জঙ্গির সোহেল এবং শামীম তারা দুইজনও বিভক্ত হয়ে দুই দিকে চলে যায়। দ্যাট মিন্স তাদের সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে এক জায়গায় রাখা হয় নাই, তাদেরকে দুইটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এবং আপনারা জানেন কালকে আমরা এই তাদেরকে নারায়ণগঞ্জে যেখান থেকে গ্রেপ্তার করেছি সেখানে তাদের আশ্রয়দাতা হুসনাও ছিল, সেই হুসনা সহ আমরা শিখাকে গ্রেপ্তার করেছি। এবং ব্যাপক জিজ্ঞাসাবাদের পর আপনারা জানেন যে তাদের কাছ থেকে তথ্য পেতে একটু সময় লাগে, তারা পুলিশকে অত ওই পর্যায়ে সহযোগিতা করে না। অনেক রাতে তারা আমাদের কাছে স্বীকার করেছে তাদের কোন বাসার কথা, এবং সেই বাসায় আমরা অভিযান চালিয়েছি এবং সেখান থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং আপনারা জানেন আমরা যে ছিনতাইকৃত দুই জঙ্গি সেই জঙ্গির গ্রেপ্তারে আমরা কালকে ওই বাসায় আমরা তাদেরকে পাই নাই, তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করি আমরা সেটাও আমরা সফল কম হব।